হলদিয়ার ভবানীপুর থানার বাঁশখানা জালপাই এলাকায় গতকাল রাতে অজ্ঞাত পরিচয় এক মহিলার গলার নলিকাটা কাটা দেহ উদ্ধার করে পুলিশ বালুঘাটা থেকে গঙ্গা গঙ্গামোড়গ্রামী হলদী নদীর তীরবর্তী রাস্তার পাশের ফাঁকা ধান জমিতে ওই মহিলার গলার নলি কেটে ফেলে রেখে পালায় দুষ্কৃতীরা গুরুতর জখম অবস্থায় মহিলা রাস্তায় উঠে এলেও শেষ রক্ষা হয়নি প্রবল রক্তক্ষরণের জেরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে পুলিশ জানিয়েছে খবর পেয়ে রাতেই ভবানীপুর থানার পুলিশ মৃতদেহটিকে উদ্ধার করে দেহটি ময়না তদন্তের জন্য হলদিয়া মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে আজ পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা ঘটনাস্থলে তদন্ত যান একটি ছুরি গাছের জঙ্গল থেকে উদ্ধার করা হয়েছে